হ্যালো ব্যাংকার্স, মানে হচ্ছে কেমন আছেন সবাই? আশা করি হচ্ছে ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আমার বেশ কিছু আইডিয়া বা শেয়ার করব আপনাদের সাথে। সো ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখন ব্যাংকিং ডিপ্লোমাকে হচ্ছে মানে ম্যান্ডেটরি করার কারণে আমাদেরকে কিন্তু মানে অনেক ব্যাংকারকে আমাদের এখন ব্যাংকিং ডিপ্লোমাতে অ্যাটেন্ড করতে হচ্ছে। বাট একটা বিষয় এখানে হচ্ছে কোশ্চেনেবল, সেটা হচ্ছে যে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করলেই কি আপনি প্রমোশন পাবেন? এটা কি আপনাকে ব্যাংকিং ডিপ্লোমা কি আপনার প্রমোশনের নিশ্চয়তা দেয়? তো এর কোশ্চেনের অ্যান্সার যদি আমরা আসি, আমরা সকলেই জানি যে কখনোই না। ব্যাংকিং ডিপ্লোমা হচ্ছে সেন্ট্রাল অথরিটি বাংলাদেশ ব্যাংক এটাকে ম্যান্ডেটরি করেছে প্রমোশনের ক্ষেত্রে পাশ করতে হবে। বাট ব্যাংকিং ডিপ্লোমা পাশ করলে যে প্রমোশন হবে এরকম কোনো কিছু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বা কোনো ব্যাংকের পলিসি গাইডলাইনে কিন্তু নাই, তাই না? তো তাহলে ব্যাংকিং ডিপ্লোমা যেহেতু আমাদের প্রমোশনকে এনশিওর করতে পারছে না, তো সেক্ষেত্রে আসলে কী উপায় বা স্ট্র্যাটেজি মানে হচ্ছে আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার ক্যারিয়ারে মানে প্রমোশনের ক্ষেত্রে হচ্ছে আপনি এগিয়ে থাকবেন, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনাকে ম্যানেজমেন্ট পজিটিভলি দেখবে। ওকে, তো সেটাই নিয়ে হচ্ছে আজকে কথা বলবো মূলত। তো এই কথা বলতে গেলে প্রথমেই হচ্ছে আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসটাকে বেসিক্যালি হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করি। মূলত হচ্ছে জেনারেল ব্যাংকিং, দুই হচ্ছে ক্রেডিট, অ্যান্ড থার্ড হচ্ছে ফরেন ট্রেড। ওকে, সো জেনারেল ব্যাংকিংয়ে যারা আছি, যারা হেড অফিস লেভেলে বা ব্রাঞ্চ লেভেলে কর্মরত আছি আমরা, তো তারা কীভাবে কোন স্ট্র্যাটেজি বা কোনভাবে পড়াশোনা করলে তাদের হচ্ছে ক্যারিয়ারটা স্মুথ হবে এবং প্রমোশনের ক্ষেত্রে বেশি হচ্ছে হ্যাসেল মানে হচ্ছে বেগ পেতে হবে না। ওকে, সো প্রথমেই হচ্ছে আমরা জানি যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, ব্যাংক কোম্পানি অ্যাক্টের যেই জেনারেল ব্যাংকিং রিলেটেড যে সেকশন বা ধারাগুলো আছে এটা আমাদেরকে অবশ্যই মানে হচ্ছে জানতে হবে ডেস্ক লেভেলে পারফরমেন্স করার জন্য। তো এখানে একটা সেফার একটা উদাহরণ দিই যদি, যে ব্যাংক কোম্পানিস অ্যাক্টের 103 ধারাতে বলা আছে যে কোনো ব্যক্তি যদি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে এবং হচ্ছে নমিনি ডিক্লারেশন দেয়, তো সেই ব্যক্তি যদি কোনো কারণে মারা যায় তো তাহলে কিন্তু তার নমিনি হচ্ছে টাকাগুলো পাবে। তো এই একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন, কিন্তু এরকম যেই মানে যে ইম্পর্টেন্ট এইগুলো আছে মানে আপনার সেকশনগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে। এর পাশাপাশি হচ্ছে আপনাকে এনআই অ্যাক্টের যেই হচ্ছে জেনারেল ব্যাংকিং বা আপনার ডেস্ক রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে আপনাকে কিন্তু আত্মস্থ করতে হবে। ওকে, তো এরপরে আসি যে হচ্ছে যে এরপরে আর কী করা যায়, তাই না? যে আমরা তো ইন জেনারেল কথাবার্তা হয়ে গেল যে আপনার এই ব্যাংক কোম্পানিস অ্যাক্ট, এনআই অ্যাক্ট, এটা তো সবাই বলছে, তাই না? তো তাহলে এখানে আসলে বিশেষত্ব কী? বিশেষত্ব হচ্ছে বর্তমান যে ট্রেন্ড, এই ট্রেন্ড হচ্ছে কিন্তু আপনাকে ট্রেন্ডটা বুঝতে হবে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির ট্রেন্ড, সেই অনুযায়ী আপনার নলেজ লেভেলকে আপগ্রেড করতে হবে। আপনাকে কিছু সার্টিফিকেশন কোর্স অ্যাটেন্ড করতে হবে, আই মিন হচ্ছে কিছু সার্টিফিকেট আপনাকে অ্যাচিভ করতে হবে অবশ্যই পড়াশোনা করে, তাই না? তো সেটার একটা সেরকমই সার্টিফিকেশন কোর্স আছে হচ্ছে আপনার ই ব্যাংকিং বা ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ে আপনি এই সার্টিফিকেশন কোর্সটা হচ্ছে মানে হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন। ই ব্যাংকিংয়ের উপরে আপনি আপনার নলেজ লেভেলটাকে কিন্তু আপগ্রেড করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে হচ্ছে সার্টিফাইড এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট বা ক্যাম্পস যেই হচ্ছে সার্টিফিকেশন কোর্সটা আছে এটা কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে মানে খুবই গুরুত্ব বহন করে। বিকজ আমরা জানি যে আমাদের দেশে মূলত হচ্ছে এই মানি লন্ডারিং আর হচ্ছে যেই লোনের যে ডিফল্টার বা খেলাপি, এই দুইটাই হচ্ছে খুব ভয়াবহ অবস্থা, তাই না? তো সেখান থেকে কিন্তু এন্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট যদি আপনি হন অবশ্যই আপনাকে কিন্তু সিভিটা অনেক রিচ হবে এবং আপনি আলাদা একটা অ্যাডভান্টেজ পাবেন ভাইবা বোর্ডে। ওকে, এখন পরবর্তীতে যদি আমরা দুই নম্বরে আসি যে ক্রেডিট, ক্রেডিটের কথা বলতে গেলে প্রথমেই হচ্ছে আপনার ক্রেডিটে এক্সপার্ট হতে গেলে আপনাকে যেটা করতে হবে যে বাংলাদেশ ব্যাংকের যেই ক্রেডিট রিস্ক গাইডলাইন প্রথম হচ্ছে সেটা পড়তে হবে, আর দুই নম্বর হচ্ছে আপনার নিজস্ব ব্যাংকের হচ্ছে সিআরএম পলিসি গাইডলাইন পড়তে হবে। এই দুইটার পাশাপাশি এখানেও কিছু সার্টিফিকেশন কোর্স আপনি হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন আপনার মানে এইসের জন্যে হচ্ছে মানে আপনার নলেজ লেভেলকে বাড়ানোর জন্য। সেরকমই দুইটা সার্টিফিকেট কোর্স হচ্ছে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের উপরে আপনি এখানে অ্যাটেন্ড করতে পারেন, আর একটা হচ্ছে যে মানে হচ্ছে পিজিডি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, এই ধরনের সার্টিফিকেশন কোর্সগুলো আপনি হচ্ছে যদি হচ্ছে ডিগ্রি থাকে আপনার তাহলে আপনি কিন্তু হচ্ছে ক্রেডিটের এক্সপার্ট হিসেবে অনেক ভালো করবেন। এর পাশাপাশি যেটাও ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটা খুব বেশি ভ্যালু ক্রিয়েট করে না, বাট হচ্ছে আপনি যদি আপনার যদি এটা আমিনশিপের ডিগ্রি থাকে, আমিনশিপ ডিগ্রি বলতে কি মানে হচ্ছে সার্টিফিকেট থাকে বা আমিনশিপ পড়েন আপনি এখানে ডিজিটাল বা ম্যানুয়াল আমিনশিপ, ট্রাস্ট মি এখানে এই এই আমিনশিপ পড়তে যে আপনি যে পরিমাণ ডকুমেন্টেশন বুঝবেন বা চিনবেন আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কখনোই এটা ট্রেন আপ করা হয় না, কারণ এখানে আপনার পুরা দাগ খতিয়ান থেকে আপনার যে পর্চাগুলো পর্চা বা খতিয়ান থেকে কিন্তু একদম ফিল্ড লেভেলে জমি মাপানো হয়,
আপনি ফুল ফিল্ড লেভেলে জমি মাপতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে আপনি ল্যাপটপ এর মাধ্যমে বা পর্চা স্ক্যান করে কিভাবে আপনি পুরা মানে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একবারে দাগটাকে ট্রেস করে দাগটাকে আইডেন্টিফাই করবেন, জমি মাপবেন, সেটা শেখানো হয়। এর পাশাপাশি হচ্ছে মুসলিম ফারাইজ, দেন হচ্ছে হলো হিন্দু ল, খ্রিস্টিয়ান ল, সব কিছুই কিন্তু এখানে কভার করা হয়। ওকে, এবং ব্রিটিশ পদ্ধতিতে জমি কীভাবে মাপা হয় সেটাও কিন্তু এখানে শেখানো হয়। তো এখানে হচ্ছে ক্রেডিটের, এটা কিন্তু আপনাকে মানে ক্রেডিটের এক্সপার্ট হতে গেলে এই বিষয়গুলো আপনার অনেক অনেক হেল্প করবে। সো এর পাশাপাশি যদি আমরা মানে হচ্ছে ফরেন ট্রেডের কথা বলি, সো ফরেন ট্রেড আমরা জানি যে দুইটা খুব গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন আছে, যেমন CDCS এবং সার্টিফাইড ইন ট্রেড সার্ভিসেস। সো হচ্ছে যারা হচ্ছে মানে ফরেন ট্রেডে মানে আছেন তারা এই এই দুইটা সার্টিফিকেশন কোর্সে অ্যাটেন্ড করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আপনি মানে হচ্ছে এই এই পরীক্ষাগুলো কিন্তু একটু হার্ড হয়, তো আপনার যে বিভিন্ন মানে হচ্ছে ট্রেই আছে আমাদের LCBS আছে ঢাকাতে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ইনস্টিটিউট আছে, সেখান থেকে আপনাদের পরীক্ষার আগে পূর্ব প্রস্তুতিমূলক একটা ট্রেনআপ ওরা গ্রুমআপ করিয়ে দেয় এবং সেটাতে অ্যাটেন্ড করলে আপনার পরীক্ষা থেকে পাস করা সহজ হয়। ওকে, সো এর পাশাপাশি যদি আমি হচ্ছে আর একটা ট্রেন্ডের কথা বলে সেটা হচ্ছে ল অ্যান্ড রিকোভারি। সো ইন ফিউচারে হচ্ছে বা বর্তমানে ল অ্যান্ড রিকোভারি যারা জানে এদেরকে কিন্তু অনেক বেশি মানে হচ্ছে ভ্যালু দিবে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি, বিকজ যে পরিমাণ খেলাপি আমাদের এখন এটাকে রিকভারি করতে গেলে আসলে রিকভারি এক্সপার্ট খুব দরকার। তো সেখানে আপনি রিকভারি এক্সপার্ট হিসেবে যদি নিজের নিজেকে হচ্ছে ডেভেলপ করতে চান সেখানে আপনাকে LLB বা LLM পড়তে পারেন। এর পাশাপাশি হচ্ছে আপনি সার্টিফিকেশন কোর্স কি অ্যাটেন্ড করতে পারেন হচ্ছে আপনার NPL ম্যানেজমেন্টের উপরে। এটা হচ্ছে আপনার আর এই বাই দ্য বাই এই যে অল সার্টিফিকেশনের কথা বলছি এটা কিন্তু অবশ্যই আপনি BIBM এর ওয়েবসাইটে পাবেন। BIBM হচ্ছে প্রফেশনালি সার্টিফিকেশন কোর্সগুলো দিয়ে থাকে। এর পাশাপাশি হচ্ছে আপনার ABP মানে হচ্ছে ABP থেকেও কিন্তু আপনি সার্টিফিকেশন কোর্সগুলো পাবেন। ওকে, তো এখন আমরা যেটা বলছিলাম যে হচ্ছে NPL ম্যানেজমেন্ট, এই NPL ম্যানেজমেন্ট রিসেন্ট BIBM শুরু করেছে। তো এখানে হচ্ছে তারা জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের সাথে হচ্ছে কোলাবোরেশন করে তারা কিন্তু এই সার্টিফিকেশনটা দিচ্ছে। তো এইটা একটু এক্সপেন্সিভ, এখানে অলমোস্ট এক্সাম সহ 1200 ইউরো হচ্ছে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে, এটা 6 মাসের অনলাইন কোর্স। আর এর পাশাপাশি হচ্ছে BIBM তাদের হচ্ছে অন ক্যাম্পাসে হচ্ছে আপনার 3 মাসের হচ্ছে কোর্সে 30,000 নিয়ে থাকে। আর এখানে যে বিষয়টা শেয়ার করি আপনারা BIBM এর ওয়েবসাইটে গেলে দেখবেন ওদের যেই সার্টিফিকেশন কোর্সগুলো আছে সেটা মানে 30,000 থেকে অলমোস্ট 67,000-এর ভিতরে সবগুলাই হচ্ছে আছে। আর ABP হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েশন যেই ডিপ্লোমাগুলো দিচ্ছে সেখানেও আপনার 30,000 থেকে 35,000। আর ABP-র একটা খুব ভালো বিষয় হচ্ছে যারা প্রথম মাসের যেই একটা EMI করে দেয় ওরা 6 থেকে 7 মাস বা 8 মাসে কিন্তু EMI করে পেমেন্ট দেওয়া যায় ABP-তে আপনি যদি কোনো পোস্ট গ্রাজুয়েশন করতে চান। ওকে, এবং এরপরে হচ্ছে আমরা আসি ফাইনালি হচ্ছে আমরা ইসলামিক ব্যাংকিং। ওকে, সো ইসলামিক ব্যাংকিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ নট অনলি ব্যাংকার, আমাদের দেশে যারা আমরা হচ্ছে মানে আমাদের দেশে যারা জনগণ আছে যারা মানে মোরালেস ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে হচ্ছে মিশি বা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন করতে হয় কোনো না কোনো পারপাসে। সো ইসলামী ব্যাংকিংটা আমাদের জানা খুবই জরুরি। ইসলামী ব্যাংকিং যদি আমরা সঠিকভাবে জানতে চাই তাহলে কিন্তু অবশ্যই মানে হচ্ছে আমাদের যে শরিয়া স্ট্যান্ডার্ড আছে সেই শরিয়া স্ট্যান্ডার্ডকে আমাদেরকে ফলো করতে হবে। সো বাংলাদেশে কিন্তু যদি পার্সেন্টেজে কথা বলা হয় তাহলে মানে ইসলামী ব্যাংকিং পার্সেন্টেজ অনুযায়ী প্রপার শরিয়া স্ট্যান্ডার্ডকে ফলো করে ওই অর্থে কিন্তু আমাদের দেশে হচ্ছে না। সো এখানে বাংলাদেশ ব্যাংক তার পলিসি গাইডলাইন রেডি করছে, এওফিক স্ট্যান্ডার্ড যদি না অ্যাডপ্ট করা যায় বা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক বা মানে আমাদের দেশের সরকার বা ব্যাংক ম্যানেজমেন্ট যদি অ্যাডপ্ট করে এওফি তাহলে কিন্তু সেই শরিয়াটা স্ট্যান্ডার্ড করে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু প্রপার হইতে যাবে এবং ইসলামী ব্যাংকিংয়ের ডিমান্ড দিন দিন বাড়বেই, কারণ অনেক ব্যাংকই হচ্ছে ইসলামী ব্যাংকিংয়ে মানে হচ্ছে আসছে কিন্তু। ওকে, তো এখন আমরা যে বিষয়গুলো হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আর একটা বিষয় জেনারেল ব্যাংকিংয়ের বিষয়ে ফলো বলে রাখি, সেটা হচ্ছে যে এখন কিন্তু রিসেন্ট ট্রেন্ড হচ্ছে ডিজিটাল ব্যাংক, তাই না? এখন ব্যাংক ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান NGO ইভেন NGO ডিজিটাল ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছে। সো এখানে যদি আপনার ডিজিটাল মানে হচ্ছে ব্যাংকিং বা ডিজিটাল মার্কেটিং বা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কীভাবে ডিজিটালি প্রমোট করা যায় সেই বিষয়ে যদি কোনো সার্টিফিকেশন থাকে এটাও আপনার ক্যারিয়ারে অনেক ভ্যালু অ্যাড করবে। তো ফাইনালি হচ্ছে আমরা এই যে বিষয়গুলো শিখবো এই বিষয়গুলো হচ্ছে নলেজ গ্যাদার করার পাশাপাশি আমাদেরকে কিন্তু একটু সেলফ ব্র্যান্ডিংও করতে হবে, তাই না? সেলফ ব্র্যান্ডিং বলতে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন, আপনি ফেসবুক লাইভ করতে পারেন, লিঙ্কডিনে লাইভ করতে পারেন। সো আপনার এই কন্টেন্টগুলো সেটা ভিডিও হোক বা লেখালেখির মাধ্যমে হোক যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে আপনার কন্টেন্টগুলো
যদি হচ্ছে সে মানে মান অনেক ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার সম্পর্কে একটা পজিটিভ ইমেজ আপনি নিজেকে ক্রিয়েট করতে পারবেন এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার একটা নেটওয়ার্ক গ্রো হবে। ওকে, সো এখন ফাইনালি হচ্ছে একটা থিওরি দিয়ে আপনাকে ভিডিওটা শেষ করব, যে হচ্ছে জীবনে হচ্ছে কোনো বড় হতে গেলে কোনো শর্টকাট সলিউশন অ্যাকচুয়ালি নেই, এখানে আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে এবং হচ্ছে খুব পড়াশোনা করতে হবে আপনাকে এনরিচ করার জন্যে। আপনারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে সার্চ দিয়ে দেখবেন যে অনেক অনেক থিওরি আছে, তার ভিতরে 3% একটা মানে স্ট্র্যাটেজি বা থিওরি আছে, 3% সাকসেস থিওরি বলা হয়। তো সেইখানে আপনি দেখবেন যে এটাকে, এটার হচ্ছে মানে বেসিক কনসেপ্টটা হচ্ছে যে আপনি আপনার যে ইয়ারলি আর্নিং আছে সেই আর্নিংয়ের অ্যাটলিস্ট 3% যদি আপনার মানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আপনার পড়াশোনা, আপনার নলেজ লেভেল আপনাকে হচ্ছে আপগ্রেড করার জন্য হচ্ছে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন একটা সময় আপনার অনেক সাকসেস আসবে। ওকে, সো আপনি যদি 3% না পারেন 2% করেন, 1% অন্য করতে পারেন, তাই না? তো এটা কিন্তু তাহলে গ্র্যাজুয়ালি আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক অনেক হেল্প করবে এবং যারা হচ্ছে রিসেন্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে তাদের একটা 5 বছরের ক্যারিয়ার ডেভেলপমেন্টের প্ল্যান থাকা উচিত, যে 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 জিবিতে আছে বা ক্রেডিটে আছে বা ফরেন ট্রেডে আছে বা ইসলামী ব্যাংকিংয়ে আছে, সো তাকে ফলো করে তার তার সেই লেভেলে তার হচ্ছে নলেজ লেভেলটাকে বাড়ানো উচিত। আর ইসলামী ব্যাংকিং যেটা বলছি, ইসলামী ব্যাংকিংয়ে কিন্তু আপনি মানে এবিপি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করতে পারেন বা বিআইবিএম থেকেও সার্টিফিকেশন কোর্স আছে ইসলামী ব্যাংকিংয়ের উপরে। তো এটা বেসিকটা নেওয়ার পরে ফান্ডামেন্টাল যখন আপনি জানবেন, এরপরে আপনি সিএসএতে অ্যাটেন্ড করতে পারেন। সিএসএ অ্যাটেন্ড করলে আপনার যারা হচ্ছে ICMA বা CMA পাশ করে বা FCA পাশ করে তাদের মতো আপনার নামের পাশে টাইটেল হিসেবে CSA আপনি লিখতে পারবেন এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনারে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আপনি অ্যাজ এ রিসোর্স পার্সন হিসেবে আপনি স্পিচ দিতে পারবেন, আপনি কিন্তু অন্যদেরকে পড়াইতে পারবেন অ্যাজ এ ট্রেনার হিসেবে। ওকে, এটা আপনার হচ্ছে ক্যারিয়ারে অনেক ভ্যালু ক্রিয়েট করবে এবং আপনার প্যাসিভ আর্নিংয়ের একটা সোর্স হচ্ছে আপনাকে ক্রিয়েট করে দেবে। ওকে, সো হচ্ছে আশা করি যে আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা, যে নলেজটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি এটা অবশ্যই আপনাদের ক্যারিয়ারের জন্য খুবই ভালো হবে। এবং আমার রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সো দ্যাট পরবর্তীতে কোনো আপডেট বা ভিডিও পাবলিশ করলে আপনি যেন নোটিফিকেশন পান, সেটা দেখতে পারেন। সো আজকে ছিল এই পর্যন্ত, সবাইকে সবার সুস্থতা কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, খুদা হাফেজ।